হায়ার স্টাডি নিয়ে আমাদের মধ্যে অনেকেরই একটি সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে এইচএসসির পর অথবা অনার্সের পর আমার কেরিয়ারটাকে আমি কোন দিকে নিয়ে যাব, কোন কোন জায়গাগুলোতে গেলে ভালো হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে অনেকেরই দ্বিধা কাজ করে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব, কোথায় যাব কনফিউজড, অর্থাৎ এইচএসসির পর আমি কোন জায়গাগুলো গেলে ভালো হয়, কোন কোন স্টেপগুলো আমার জন্য নেওয়া উচিত হবে, অথবা ব্যাচেলর কমপ্লিট করার পর আমাকে কী কী বিষয়গুলো খেয়াল রাখা উচিত ক্যারিয়ারের জন্য, সেই বিষয়গুলো। এই হচ্ছে আমাদের ক্যারিয়ার পাথ, অর্থাৎ এইচএসসির পর আপনার অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে প্রথম অপশনটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় অপশনটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এবং তৃতীয় অপশনটা হচ্ছে বিদেশে পড়তে যাওয়া। ঠিক একইভাবে ব্যাচেলরের জন্য, অর্থাৎ যারা ব্যাচেলর কমপ্লিট করবেন সেক্ষেত্রে তাদের জন্য অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে একটা অপশন হচ্ছে বিসিএসের জন্য প্রিপারেশন নেওয়া, ব্যাংকের জন্য প্রিপারেশন নেওয়া, অথবা প্রাইভেট কোনো ইনস্টিটিউশনের জন্য প্রিপারেশন নেওয়া, প্রাইভেট ব্যাংক হতে পারে, প্রাইভেট কোনো প্রতিষ্ঠান হতে পারে, সেই জিনিসগুলো হতে পারে, অথবা মাস্টার্স। এছাড়াও আরও অপশন রয়েছে বিজনেস করা বা স্টার্ট আপ শুরু করে দেওয়া, অথবা বাইরে থেকে একটি মাস্টার্স নিয়ে আসা, অথবা বাইরে মাস্টার্স করার মাধ্যমে সেটেল হয়ে যাওয়া। প্রথমে আসি এইচএসসির পর কিভাবে আপনি আপনার রাস্তাটা, অর্থাৎ ক্যারিয়ার পাথটাকে আপনি নির্বাচন করতে পারেন। প্রথম হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। আপনার যদি খুব ভালো জিপিএ থাকে অথবা মোটামুটি জিপিএ থাকে এবং সিরিয়াসলি প্রিপারেশন নেওয়ার মনমানসিকতা থাকে, তাহলেই আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। আপনার জিপিএ খুব কম কিন্তু আপনার বন্ধু একটি কোচিংয়ে ভর্তি হয়ে গেছে, তার দেখে দেখে আপনাকেও ভর্তি দিতে হবে, এটা সবচেয়ে বড় বোকামি হবে। মজার বিষয় হচ্ছে আমাদের আশেপাশে অনেকগুলো ব্যাংকের ছাত্রের মধ্যে কোচিং সেন্টার রয়েছে যারা আমাদেরকে হায়ার স্টাডির জন্য প্রিপারেশন করিয়ে থাকে, অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্যই প্রিপারেশন করিয়ে থাকে। সেই কোচিং সেন্টারগুলোতে হাজার হাজার স্টুডেন্ট ভর্তি হচ্ছে কিন্তু সব স্টুডেন্টই মনে করছে আমি চান্স পাবো বিশ্ববিদ্যালয়ে, সেই চিন্তা ভাবনা করেই তারা কিন্তু কোচিংয়ে ভর্তি হয়ে যায়। কিন্তু আসলে কি সবাই চান্স পায় না? তাহলে অনেকেই আবার এরকম মনমানসিকতা থাকে যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবো, এটাই আমার জন্য যথেষ্ট। এই ধরনের চিন্তাভাবনা করে আমি মনে করি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়া উচিত না। আপনার যদি মোটামুটি একটা জিপিএ থাকে এবং আপনার যদি প্রিপারেশন নেওয়ার জন্য সিরিয়াস হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ট্রাই করা উচিত। সেকেন্ড অপশন হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলো মানসম্মত প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেখানে যাওয়া উচিত। বাংলাদেশে প্রায় 53টার অধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলো সবাই কিন্তু তার নিজের মানটাকে বজায় রাখতে পারছেন না, তাই মানসম্মত বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হওয়া উচিত। এক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন বাংলাদেশের টপ 10 ইউনিভার্সিটিসগুলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো, সেগুলো করলেও আপনি একটি আইডিয়া পেয়ে যাবেন। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য টিউশন ফিসটাও কেউ মাথায় রাখা উচিত, আপনার ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশনটাকে মাথায় রেখে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো চয়েস করতে পারেন। থার্ড যে অপশনটা, সেটা হচ্ছে স্টাডি ইন অ্যাব্রড অপশনটাকে বেছে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। ফার্স্ট, আপনি আসলে বাইরে পড়াশোনা করতে চান কিনা। সেকেন্ড, আপনার পরিবারের ফিনান্সিয়াল কন্ডিশন আছে কিনা। থার্ড, আপনি আইএলটিএসের প্রিপারেশন নিতে পারবেন কিনা। এই হচ্ছে তিনটি অপশন। প্রথম কাজ হচ্ছে আপনি আগেই ডিটারমাইন্ড হওয়া যে আমি বিদেশে পড়াশোনা করতে যেতে চাই। সেকেন্ড হচ্ছে আপনার পরিবারের সাথে কথা বলা, হায়ার স্টাডি করা অবস্থায় আপনার টিউশন ফি, লিভিং কস্ট, এগুলো বিয়ার করার মতো ক্ষমতা বা ফিনান্সিয়াল কন্ডিশন আপনার পরিবারে রয়েছে কিনা। যদি থাকে তাহলে থার্ড স্টেপ, অর্থাৎ আপনাকে আইএলটিএস প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত। আমি বিশ্বাস করি আপনি বাসায় বসে অনলাইন বিভিন্ন ম্যাটেরিয়ালের মাধ্যমে আপনি খুব সহজে আইএলটিএস প্রিপারেশন নিতে পারবেন। এবং আমার পরবর্তী আরও অনেক ভিডিও থাকবে যেখানে আমি বিস্তারিত বলার চেষ্টা করব কিভাবে আপনি একটি ইউনিভার্সিটি চয়েস করবেন, কিভাবে ইউনিভার্সিটিতে মেইল পাঠাবেন, কিভাবে আপনি একটি অ্যাডমিশন বিদেশের একটা ইউনিভার্সিটিতে। এখন আসি যারা ব্যাচেলর কমপ্লিট করে ফেলেছেন তাদের জন্য। তারা যদি মনে করেন, কনফিডেন্ট থাকেন, তাহলে তো বিসিএসের প্রিপারেশন নিতে পারেন। আসলে বিসিএসের প্রিপারেশনটা যদি আপনি নিতে পারেন তাহলে অনেক কিছুই আপনার জন্য সহজ হয়ে যায়, সেটা ব্যাংক বলুন, সেটা অন্য অন্য কোনো প্রাইভেট প্রতিষ্ঠান বলুন, অথবা
টিচিং প্রফেশনের ক্ষেত্রেও বিসিএস এর প্রিপারেশন নিলে আপনার অনেকাংশেই আপনার জন্য অনেক হেল্প হতে পারে, অথবা আপনি একটি মাস্টার্সও করে ফেলতে পারেন। দ্বিতীয় অপশনটা হচ্ছে বিজনেস করা, অর্থাৎ আপনি একটি স্টার্ট আপ বিজনেসও সেট আপ করতে পারেন। এছাড়াও আপনি ব্যাচেলরের পরে আপনি একটি মাস্টার্সের জন্য বিদেশে চলে যেতে পারেন এবং সেখানে মাস্টার্স করার পরে ফিরে আসতে পারেন অথবা সেখানেও সেটেল হতে পারেন। এই হচ্ছে মোটামুটি আমাদের অপশনগুলো। তাহলে আমাদের ক্যারিয়ার পাথটা বা লাইনটা কেমন হওয়া উচিত? এই হচ্ছে আমাদের ক্যারিয়ার লাইন, অর্থাৎ প্রথমত আমাকে এইচএসসি কমপ্লিট করতে হবে। এইচএসসির পরে আমাকে হয় ইউনিভার্সিটি চয়েস করতে হবে, সেটা পাবলিক হোক, প্রাইভেট হোক অথবা জাতীয় ইউনিভার্সিটি হোক। যদি এই অপশনগুলোতে না যান তাহলে আপনাকে আইএলটিএস বা টোফেল করে আপনাকে প্রিপারেশন নিতে হবে। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনাকে অ্যাডমিশন করতে হবে একটি ইউনিভার্সিটিতে, সেটা পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে। যদি এই অপশনটা আপনি না যান, আপনি অ্যাব্রোডে আন্ডার গ্র্যাজুয়েশন করার কথা ভাবতে পারেন। তবে এখানে মনে রাখা ভালো, বিদেশে অনার্সের ক্ষেত্রে যারা অনার্স করতে যেতে চান অথবা আন্ডার গ্র্যাজুয়েট যেতে চান তাদের জন্য স্কলারশিপের অফার খুবই কম থাকে। ম্যাক্সিমাম স্কলারশিপগুলো আসলে মূলত মাস্টার্সের জন্য, পিএইচডির জন্য হতে পারে। এরপর আপনি অনার্স করতে পারেন বাংলাদেশে। বাংলাদেশে অনার্স কমপ্লিট করার পরে মাস্টার্সের জন্য আপনি চাইলে বিদেশেও যেতে পারেন অথবা বাংলাদেশেও একটি মাস্টার্স আপনি করে নিতে পারেন। এরপর ক্যারিয়ার হিসাবে আপনি ব্যাংক হোক, বিজনেস হোক বা অন্য কোনো মাধ্যমেও আপনি আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারেন। নেক্সট যে পাথ হতে পারে সেটা হচ্ছে আপনি একটি সেকেন্ড মাস্টার্স করতে পারেন। আপনি অলরেডি একটি মাস্টার্স করেছেন, এখন আপনার কোনোভাবে মনে হলো যে বিদেশে পড়াশোনা করাটা বা বিদেশে গিয়ে সেটেল হওয়া আমার জন্য দরকার বা আমার ফ্যামিলির জন্য প্রয়োজন, সেক্ষেত্রে আপনি সেকেন্ড মাস্টার্সের জন্য বিদেশে চলে যেতে পারেন। এক্ষেত্রে অনেক দেশগুলোতেই তারা ইয়ার গ্যাপটাকে বেশি একটা প্রাধান্য দেন না, অর্থাৎ আপনি অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আপনারা দেশে কয়েক বছর ট্রাই করেছেন, বিসিএস এর জন্য, ব্যাংকের জন্য, কিন্তু কোথাও কোনো জায়গায় আপনার চান্স হচ্ছে না, সেক্ষেত্রে আপনি সেকেন্ড মাস্টার্সের জন্য বিদেশে চলে যেতে পারেন। এবং বিদেশে গিয়ে অথবা দেশে হোক, জব হোক, বিজনেস করেও আপনি একটি ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। সেখানে গিয়ে অথবা দেশে থেকেও আপনি বিভিন্ন প্রফেশনাল কোর্স করে আপনার ক্যারিয়ারকে আরও বেশি শানিত করতে পারেন। এভাবেই আপনার জীবনের যে লক্ষ্যটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন। তো হায়ার স্টাডির জন্য বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কি প্ল্যান হতে পারে, সে প্ল্যানটা হচ্ছে প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3 এবং প্ল্যান 4। এটা এইচএসসি যারা ক্যান্ডিডেট রয়েছেন বা এইচএসসি যারা পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা অনার্স করছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। প্ল্যান 1, আপনি কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেওয়া, সেটার জন্য প্রিপারেশন নেওয়া, কারণ এটা বছরে একবারই হয়ে থাকে এবং অনেক ইউনিভার্সিটিগুলো তারা একবারই সুযোগ দিবে আপনার হায়ার স্টাডি পরীক্ষা দেওয়ার বা অ্যাডমিশন টেস্ট দেওয়ার একবারই সুযোগ রয়েছে। তাই প্ল্যান 1 আপনার যদি যোগ্যতা থাকে তাহলে ডেফিনেটলি আপনাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়া উচিত। প্ল্যান 1 কোনোভাবে কাজ করলো না তাহলে চলে যাওয়া উচিত প্ল্যান 2-তে, অর্থাৎ একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনি গিয়ে অনার্স বা আপনার ব্যাচেলরটা কমপ্লিট করে ফেলা, অবশ্যই ভালো মানের এবং মানসম্মত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। প্ল্যান 2 আপনার হলো না বা প্ল্যান 2-তে আপনি ইন্টারেস্টেড হলেন না, সেক্ষেত্রে প্ল্যান 3-তে যাওয়া উচিত। প্ল্যান 3 অর্থাৎ আপনি বাংলাদেশের বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজ রয়েছে, সেখানে গিয়েও আপনি অনার্সটাকে কমপ্লিট করতে পারবেন। প্ল্যান 2, প্ল্যান 3-তেও আপনি ইন্টারেস্টেড হলেন না, সেক্ষেত্রে প্ল্যান 4 অর্থাৎ আপনি বিদেশে গিয়ে সেলফ ফান্ডিং অথবা স্কলারশিপ ম্যানেজ করেও পড়াশোনা করতে পারেন। এই হচ্ছে চারটি মূলত প্ল্যান। আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে আই থিঙ্ক আপনার সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হয়ে যাবে। যারা ব্যাচেলর করছেন অথবা মাস্টার্সের পরে বিদেশের কথা ভাবছেন তাদের স্টেপগুলো কেমন হওয়া উচিত, অথবা যারা এইচএসসির পরে বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন তাদের স্টেপগুলো কেমন হওয়া উচিত, এখানে আমি ডিটেলস স্টেপের কথা বর্ণনা করেছি। প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে একটা অবশ্যই ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সেই ইউনিভার্সিটির যে যে সাবজেক্টগুলো রয়েছে
যেটার মধ্যে আপনি অনার্স করতে চান অথবা মাস্টার্স করতে চান, সেটার রিকোয়ারমেন্টগুলো দেখা, সেই রিকোয়ারমেন্টের সাথে আপনার যোগ্যতাকে মেলানো যে কতটুকু সেই যোগ্যতার সাথে আপনার যায়। দ্বিতীয় স্টেপটা হচ্ছে সেই ইউনিভার্সিটিকে মেল করা। কিভাবে মেল করতে হবে, মেল করার জন্য কি কি লিখতে হবে, সেই ফরম্যাটগুলো সামনের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। থার্ড স্টেপটা হবে ফান্ডিং, অর্থাৎ আপনি দুভাবে বিদেশে পড়াশোনা করতে যেতে পড়াশোনার জন্য যেতে পারেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনি নিজের টাকা দিয়ে সেলফ ফান্ডিংয়ের মাধ্যমে বিদেশে পড়াশোনা করতে পারেন, অথবা স্কলারশিপ ম্যানেজ করেও আপনি বিদেশে পড়াশোনা করতে। মাস্টার্সের জন্য পিএইচডির জন্যই মূলত বেশি স্কলারশিপের অফার করা হয়, সেক্ষেত্রে সেলফ ফান্ডিংয়ে একমাত্র ওয়ে হতে পারে অ্যাব্রোডে পড়াশোনা। ফোর্থ স্টেপ হচ্ছে আপনি ফান্ডিং ম্যানেজ করে ফেলেন, অথবা একটি অফার লেটার ম্যানেজ করে ফেলেন, অথবা আপনার একটি অ্যাডমিশন হয়ে গেল ইউনিভার্সিটিতে। ফিফথ স্টেপটা হচ্ছে বা এর পরের স্টেপটা হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করা। ভিসার জন্য অ্যাপ্লাই করার আগে আপনাকে, আপনি যদি সেলফ ফান্ডিংয়ের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনাকে টিউশন ফি পে করে দিতে হবে, আর যদি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে সরাসরি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলবেন। সিক্স স্টেপ এবং শেষ স্টেপ সেটা হচ্ছে ডিপার্চার, আপনি শপিং করবেন এবং ফ্লাই করার জন্য প্রিপেয়ার হয়ে যাবেন। এখন প্রশ্ন হতে পারে কোথায় আমি আমার হায়ার স্টাডির জন্য যেতে পারি বা কোন কোন দেশগুলোকে আমি চয়েস করতে পারি। পৃথিবীর নানা প্রান্তে আপনি আপনার হায়ার স্টাডির জন্য বেছে নিতে পারেন। এর মধ্যে ইউরোপ হতে পারে, রাশিয়া হতে পারে, নিউজিল্যান্ড হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রি সেগুলো হতে পারে, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক এই দেশগুলো হতে পারে, ক্যানাডা হতে পারে, ইউএস হতে পারে, এমনকি অন্যান্য দেশও খুব ভালো স্কলারশিপের বা আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের জন্য কোর্স অফার করে থাকে। এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়গুলো। সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাক্টিভ রয়েছি, সেখানে গিয়ে আপনারা আমার ফেসবুকে ফাহাদ ব্লগস, সেখানে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। ইউটিউবে তো যুক্ত আছেনই, সেখানে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। টুইটারেও আমি অ্যাভেলেবেল রয়েছি। এছাড়াও আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে টেলিগ্রামও একটি মাধ্যম হতে পারে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।